আজকে রান্না হবে আমার বাসায় হচ্ছে রাজহাঁস শীত কিন্তু শেষের পথে শীতের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে হাঁসেই রয়ে গেলাম আর শুধু এখনই না আরও হাঁস কিন্তু নিয়ে আসা হয়েছে একেবারে শীতের যেই পালা হাঁসগুলো থাকে না একেবারে তেল চর্বি সহ সেই হাঁসগুলো কিন্তু অলরেডি আমার বাসায় এখন অনেকগুলি স্টক হয়ে গেছে সেগুলোও কিন্তু খাওয়া হবে ইনশাল্লাহ তো হাঁস খেতে এখন আর শীত গ্রীষ্ম বর্ষা লাগবে না আর আজকে হাঁসের রাঁধুনি কে জানে না একেবারে স্পেশাল রাঁধুনি সে হচ্ছে আমার আব্বা আমার আব্বা আমার বাসায় আসবে আর তার হাতে রান্না হবে না তা কিন্তু হবে না কারণ কি জানেন কারণ হচ্ছে আমার আব্বা কিন্তু একেবারে পাক্কা একটা রাঁধুনি আজকে থেকে না একেবারে আমরা জন্মের পরে থেকেই দেখে এসেছি আমার আব্বা অনেক মজা করে রান্না করতে পারে এখন তো সে বাসায় রেগুলার রান্না করে আর আমার বাসায় আসলে তো কোনো কথাই হবে না সে রান্না করবেই করবে তো আজকে একেবারে তার পাক্কা রাঁধুনির হাতে খাওয়া হবে রাজহাঁসের মাংস আর আমার যারা রেগুলার ভিডিও দেখেন বা আমাকে যারা চেনেন জানেন তারা অবশ্যই ভালো করে জানেন যে আমার আব্বা কেমন রাঁধুনি বা আমার আব্বা রাঁধতে পারে কিনা শুধু রাঁধতে পারে না আমার আব্বা কিন্তু আলহামদুলিল্লাহ সব কাজ করতে পারে তো আজকে তার রেসিপিতেই দিয়ে দেবো একেবারে রাজহাঁসের মাংস তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আপনারাও চাইলে কিন্তু এই রেসিপিতে একদিন রান্না করে দেখতে পারেন তো রেসিপি প্রথমে কি করেছে একেবারে হাড়ে গরম করে নিয়ে সামান্য কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছে খুব একটা বেশি তেল দেয়নি তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিন্তু এখন এটা ভাজছে আমার এটা এই ক্ষেত্রে হচ্ছে লবণ দিয়ে দিয়েছে লবণ দিয়ে দিলে নাকি পেঁয়াজটা দ্রুত ভাজা হয়ে যায় তো পেঁয়াজটা দেখছি সে অনেকক্ষণ ধরে ভাজছে সে কিন্তু মশলা মানে এমন করে কষায় বা ভাজে মানে এ এত ধৈর্য নিয়ে কিন্তু আমি রান্না করি না আমি আবার একটু খুব দ্রুত করি তো তারপর এখন দেখলাম সে দিয়ে দিলে হচ্ছে একদম আদা বাটা জিরা বাটা আর রসুন বাটা তার রান্নাই হচ্ছে এই জিরা বাটা চাই চাই সে কিন্তু একেবারে আদা বাটা রসুন বাটা জিরা বাটা রান্না করে তো এখন এই মশলাটা দেখেন কি সুন্দর করে একদম ভেজে নিয়েছে আর তারপরে যে কতগুলো গরম মশলা দিয়ে দিয়েছে গরম মশলা কিন্তু আমার আব্বাবার তেজপাতা দিয়েছে এলাচ দিয়েছে দারুচিনি দিয়েছে লবঙ্গ দিয়েছে আমি বললাম যে একটু গোলমরিচ দাও তো সে গোলমরিচ দিবে না সে শুধুমাত্র এলাচ দারুচিনি দিয়েই কিন্তু রান্না করে তো পরবর্তীতে আমি বলেছিলাম বলে একটু সামান্য হচ্ছে লবঙ্গ দিয়ে দিয়েছে আর এই যে দেখেন একটু করে মশলা ভাসছে আর একটা করে কিন্তু মশলা দিচ্ছে প্রথমে আদা রসুন বাটা দিয়ে মশলা ভেজে টেজে এখন হচ্ছে গরম মশলা দিয়ে দেখেন তারপরে দিলো হচ্ছে একদম লাল লাল মরিচের মরিচের দিয়ে আবার আবার কিন্তু তারপর হচ্ছে হলুদের গুঁড়া মানে একটা করে মশলা দিচ্ছে কিছুক্ষণ করে এভাবে ভাজছে আবার করে মশলা দিচ্ছে যেটা কিনা আমার কাছে অনেক সময় সাপেক্ষের ব্যাপার আর আমি কিন্তু একটু ঝটপট রান্না করি তো এই যে দেখেন আমার আব্বা দেখিয়ে দিল মশলা একদম এইভাবে একটু লাগা লাগা করে ভাজতে হবে তাহলে নাকি ফ্লেভারটা দারুণ আসে তারপর একদম এই যে গরম পানি দিয়ে দিল আর গরম পানি দিতে না দিতে আমি অবাক হয়ে গেলাম মশলাটা কি দারুণভাবে গাঢ় হয়ে গেল প্রথমে দেখতে লাগলো মশলাগুলো কেমন জানি অল্প বাট পানি দেওয়ার সাথে সাথে কিন্তু মশলা দারুণভাবে গাঢ় হয়ে গেছে তো আব্বা ভালোভাবে একদম নেড়ে চেড়ে নিল আর এর মধ্যে হচ্ছে এখন আব্বা কতগুলো হচ্ছে টমেটো কুচি দিয়ে দিবে একদম এই যে দেখছেন পাকা পাকা টমেটো দিয়ে দিল তারপর এখন এই মশলাটা ভালোভাবে সে কষাবে মানে কষানোর মধ্যেই কিন্তু আমার আব্বা রান্না করে তার কথা মতে মানে কষানো যত ভালো হবে রান্নাও নাকি ততই ভালো হবে ততই টেস্ট হবে তো তারপরে যে মাংসগুলো দিয়ে দিয়েছে এখন মাংসগুলো দিয়ে দেখবেন যে কতক্ষণ ধরে সে নাড়বে চাড়বে কষাবে আর রান্না করবে আর এটাই হচ্ছে একদম মূল ম্যাজিক রেসিপি আমার আব্বার যে তার হচ্ছে সবকিছু কষানো লাগবে আর সত্যি কথা এইভাবে কষিয়ে কিন্তু রান্না করলে অনেক মজা হয় খেতে কিন্তু অনেক বেশি দারুণ হয় তো এতক্ষণ কিন্তু জালটা হচ্ছে মোটামুটি একটু মিডিয়াম আর লোহিটার মাঝামাঝি ছিল এখন জালটা একটু বাড়িয়ে দিয়েছে তারপরে সামান্য একটু পানি দিয়ে দিল এখন হচ্ছে এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ ধরে কষাবে আর এর মধ্যে একটু আমার কাছে বললো যে কোনো গোঁড়া টোড়া দিবা কিনা তো আমি বললাম যে একটু গরম মশলা গুঁড়া দিতে পারো চাইলে তো আবার হচ্ছে একটু গরম মশলা গুঁড়াও দিয়ে দিল বাস তার নাকি সব মশলা দেওয়া হয়ে গেছে সে এখন আর কোনো কিছুই দিবে না এখন একদম শুধুমাত্র এটা রান্না হবে কষানোর উপরে খালি একটু পর পর ঢাকনা খুলবে আর মাংসগুলো একটু পর পরে নেড়ে দিবে আর ওই যে বললাম না আমার আব্বা শুধু রান্না করতেই জানে না কিন্তু আমার আব্বা সব কাজকাম করতে জানে চালও ধুয়ে দিচ্ছে একদম ভাত রান্না হবে আজকে ভাত হাঁসের মাংস খাওয়া হবে তো ভাতটাও সে চড়িয়ে দিল ওই চুলায় এখন ভাত হতে থাকবে আর এই চুলাই হচ্ছে যে দেখেন শুধুমাত্র মাংস কষানো হবে ঢাকনা খালি খুলছে একটু পরপর আমি দেখছি আর একটু পরপর এভাবে নেড়ে চেড়ে দিচ্ছে আজকে যেহেতু আব্বা রান্না করছে তো আব্বা আজকে রাঁধুনি আর আমি হয়ে গেছি তার সাইড পার্টনার মানে ক্যামেরা ম্যান আমি আজকে ক্যামেরা ধরে আছি তো আব্বা একটু পর আমি যদি বাইরে যাচ্ছি ছাপা ডাকছে যে এখন কিন্তু আমি খুললাম মানে এখান থেকে আমার নড়ার কোনো উপায়ই নাই তো এই যে ফাইনালি দেখেন একদম কিভাবে ঢাকনা খুলতে আর ঢাকনা দিতে দিতে মাংস একদম দারুণভাবে কষিয়ে ফেলেছে আর মাংসগুলো এমনভাবে কষাচ্ছে মানে একদম লাগা লাগাভাবে কষিয়েছে আর আব্বা আমাকে এটাই বলছে যে এইভাবে লাগা লাগা করে কষাবা তারপরে একেবারে ফাইনালি যে একটু ঝোল দিয়ে দিয়েছে ব্যাস এতেই কিন্তু রান্না হয়ে যাবে মানে কষানোতেই কিন্তু মাংস একদম সিদ্ধ হয়ে গেছে আর একটা দারুণ সুঘ্রাণ ছড়িয়ে গেছে তো যাই হোক রান্না বান্না কিন্তু মোটামুটি শেষ এটা একদম ফাইনালি ঝোল দিয়ে দিয়েছে এটা একেবারে টকবক করে এইভাবে ফুটবে আর তারপরে হচ্ছে রান্না কিন্তু চুলা বন্ধ দিয়ে দিবে তো রান্না কিন্তু একদম ফাইনালি হয়ে গেছে কেমন হয়েছে দেখতে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আসলে এভাবে রান্না করলে অনেক মজা হয় আব্বা স্পেশালি এইভাবে যেগুলো রান্না করে সেগুলো যে এত মজা লাগে কি আর বলবো আব্বার হাতের তো খেয়ে খেয়ে আমরা বড়ো হয়েইছি তো আব্বার হাতের আসলে খাবার না খেলে একেবারে তৃপ্তি আসে না তো যখনই আমার আব্বা আমার বাসায় আসুক না কেন সে আমাকে এভাবে রান্নাবান্না করে খাওয়াবেই খাওয়াবে তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা কিন্তু জানাবেন পাশাপাশি আমার আব্বার রেসিপিটি যদি ভালো লাগে তো আপনারাও কিন্তু একদিন এইভাবে রান্না করে ট্রাই করবেন টিপসগুলো ফলো করবেন কীভাবে কি করলো তো আশা করি সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন